প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি অষ্টম শ্রেণীর ইসলাম ও নৈতিক বিষয়ে আলোচনা করব। আজকের বিষয়বস্তু হজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের দয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। হজ আরবি শব্দ, এর আভিধানিক অর্থ ইচ্ছা করা, সংকল্প করা ইত্যাদি। ইসলামী পরিভাষায় নির্দিষ্ট দিনসমূহে নির্ধারিত পদ্ধতিতে আল্লাহর নৈকট্য সন্তুষ্ট লাভের উদ্দেশ্যে পবিত্র মক্কা নগরীতে সংশ্লিষ্ট স্থানসমূহে বিশেষ কার্যবাদী কার্যাদি সম্পাদন করাকে হজ বলা হয়। হজ একটি গুরুত্বপূর্ণ আর্থিক ও শারীরিক ইবাদত। হজ একটি গুরুত্বপূর্ণ আর্থিক ও শারীরিক ইবাদত। জিলহজ মাসের 8 থেকে 12 তারিখ পর্যন্ত মক্কা, মিনা, আরাফা ও মুজদালিফায় আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মোতাবেক বিভিন্ন কার্য সম্পাদন করাকে হজ বলা হয়। প্রত্যেক সুস্থ প্রাপ্তবয়স্ক, বুদ্ধিমান ও স্বাস্থ্যবান মুসলিম নরনারীর উপরে হজ করা ফরজ। এরপর যতবার হজ করবে সেগুলো নফল হিসাবে গণ্য করা হবে। ফরজ হজ আদায় করার পরে যতবার হজ করা হবে সেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নফল হিসাবে গণ্য করবে। হজ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, মানুষের মধ্যে যার যেখানে যাওয়ার সমর্থন আছে আল্লাহর উদ্দেশ্যে ওই গৃহে কাজ করা তার অবশ্য কর্তব্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেসব লোক কাবাঘর পর্যন্ত যাতায়াতের দৈহিক ক্ষমতা রাখে এবং হজ হতে ফিরে আসা অবধি পর্যন্ত পরিবারের আবশ্যকীয় খাদ্য সব এবং যাতায়াতের খরচ বাদে, অর্থাৎ হজ তার উপরই ফরজ, 1 বৎসরের যাবতীয় পরিবারের 1 বৎসরের খাবার যাবতীয় খরচ আদে বাদে মক্কা থেকে বা বাড়ি থেকে মক্কা পর্যন্ত যাতায়াতের খরচ যারা আছে তারপরে হজ করা ফরজ, তাদের উপর হজ করা ফরজ। মহিলা হাজি হলে একজন সঙ্গী থাকতে হবে, সঙ্গী হতে হবে স্বামী অথবা এমন আত্মীয় যার সাথে বিবাহ বন্ধন করা হারাম, যেমন বাবা, ছেলে, চাচা, মামা ইত্যাদি। সফর সঙ্গীর দায়ভার মহিলা নিজেই বহন করতে হবে। যার সাথে হজ করতে হবে তার যাতায়াত খরচ দায়ভার, এক কথায় দায়ভার সেই মহিলাকেই বহন করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হজের ঐতিহাসিক পটভূমি। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে সালাত অন্যতম। সালাত আদায় আল্লাহর আনুগত্য প্রকাশের জন্য পৃথিবীতে সর্বপ্রথম মক্কা নগরীতে যে ঘর তৈরি হয় তার নাম বাইতুল্লাহ। আল্লাহ পাক আল্লাহর ঘর কালক্রমে পবিত্র ঘর জন মানবশূন্য হয়ে পড়ে। প্রায় 4000 বছর আগের কথা, ইরাকে জন্ম নেয়া আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ তাআলার আদেশে বিবি হাজিরা আলাইহিস সালামকে শিশু ও শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালামকে কাবার নিকটবর্তী জনমানব শূন্য স্থানে রেখে যান। বিবি হাজিরা স্বামীকে লক্ষ্য করে বলেন, আমাদের এমন মরুপান্তরে ফেলে রেখে কেন চলে যাচ্ছ? উত্তরে স্বামী বললেন, আল্লাহর নির্দেশ। আল্লাহ তাআলার নির্দেশ। বিবি হাজিরা বললেন, তাহলে আল্লাহর সন্তুষ্টি আল্লাহর ইচ্ছায় যদি হয় থাকে তাহলে আল্লাহ তাআলার ইচ্ছাই পূরণ হোক, তিনি অবশ্যই আমাদের বাঁচিয়ে রাখবেন। যাওয়ার সময় হযরত ইব্রাহিম সাল্লাম তাদের জন্য দোয়া করলেন, হে আল্লাহ, হে আমাদের প্রতিপালক, আমি আমার বংশের কতককে বসবাস করালাম অনুর্বর উপত্যকায় তেমন পবিত্র করে ঘরের নিকট, হে আমাদের প্রতিপালক, এজন্য যে তারা যেন সালাত কায়েম করে। অতএব তুমি কিছু লোকের অন্তরে তাদের প্রতি অনুরাগী করে দাও যেন
তারা ফলাদি দ্বারা তাদের নিজেদের ব্যবস্থা করে দেয়। হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের রেখে দেওয়া সামান্য খাদ্য পালনে কয়েকদিনের মধ্যে ফুরিয়ে যায়। এরপরে শিশুপুত্র ক্ষুধা পিপাসায় কাতর হয়ে পড়েন। মা হাজেরা নিকটস্থ সাফা মারোয়ায় পাহাড়ের চারিদিকে দেখেন, আবার মারোয়া পাহাড়ে চূড়ান্ত চূড়ায় উঠে চারিদিক তাকান, কোথায় কোনো কাফেলা দেখা যায় কিনা, যাদের মধ্যে যাতে তাদের নিকট থেকে সামান্য পানি নিয়ে এসে পিপাসা পুত্র পিপাসা মেটানো যায়। কিন্তু কোথায়ও কোনো জনমানব কোনো লোকজন দেখা গেল না। এমনিভাবে সাতবার সাফা মারোয়া পাহাড়ে দৌড়াদৌড়ি করেন। তারই নির্দেশ স্বরূপ হাজিগণ ওই স্থানে স্থায়ী বা দ্রুত হাঁটেন। মা হাজেরা কোথাও পানির সন্ধান না পেয়ে শিশুর কাছে ফিরে এসে বিস্ময়ে দেখলেন, নিকটেই মাটি ফুরিয়ে পানি সচ্ছল পানি বের হচ্ছে। তারপরে মা হাজেরা আলাইহিসসালাম পানি পান করলেন এবং চতুর্দিকে বালি দ্বারা পানিকে বাধা দিলেন। মরুভূমিতে যেখানে পানি থেকে সেখানে আকাশে পাখি ওড়ে, দূর হতে দেখা তা দেখা যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জরহুম বংশের এক বাণিজ্য কাফেলা এসে মা হাজেরার অনুমতি নিয়ে সেখানে বসবাস শুরু করেন। ক্রমে আরো লোকজন এসে জড়ো হলো। সকলের বিশ্বাস এই পুণ্যমাতা পুণ্যাত্মা মা শিশুর কল্যাণে আল্লাহ তাআলার উপর এই মরুর বুক চিরে পানির ঝর্ণা প্রবাহিত করেছেন। ধীরে ধীরে মক্কা একটি জনপদে পরিণত হল। হজরতে ইসমাইল আলাইহিসসালাম যখন কিশোর বয়সে পরিণত হলেন, তখন ইব্রাহিম আলাইহিসসালাম এর অগ্নি পরীক্ষায় সম্মুখীন হলেন। পুত্র ইসমাইলকে কোরবানির জন্য আল্লাহ তাআলা আদেশ করলেন। আল্লাহ তাআলাকে খুশি করার জন্য হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার শিশুপুত্রকে কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত গ্রহণ করলেন। তারপর আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে কাবার ঘরের নিকট দেখিয়ে তা পুনর্নির্মাণের আদেশ দিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম পুত্র ইসমাইলকে সাথে নিয়ে পবিত্র কাবা ঘর নির্মাণ করলেন। তারপর দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আমাদের প্রতিপালক, আমাদের এ কাজ কবুল করো, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞাত। সূরা বাকারা আয়াত 127। এরপরে আল্লাহ তাআলার নির্দেশে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মানুষের হজের জন্য আহ্বান করেন। পবিত্র কোরআনে বলা হয়েছে, আপনি মানুষের নিকট হজের ঘোষণা করে দিন, তারা আপনার নিকট আসবে পদভ্রজ্য, সর্বপ্রথম সর্বপ্রকার ক্ষীণকার উটের পৃষ্ঠে তারা আসবে দূর দূরান্ত পথ অতিক্রম করে। এভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর আহ্বানে কাবা শরীফ আবার তাওহীদ পন্থীদের পূর্ণ ভূমিতে পরিণত হল। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম চলে গেলেন আপন কর্মক্ষেত্রে, আর হযরত ইসমাইল আলাইহিসসালাম রয়ে গেলেন মক্কায়। পরবর্তীকালে তিনি নবী হলেন। মৃত্যুর সময় কাবার দায়িত্বভার অর্পণ করে গেলেন আপন বংশধরের উপরে। কালক্রমে তারা আল্লাহকে ভুলে গিয়ে মূর্তি পূজা শুরু করল। কাবা গৃহে তারা স্থাপন করলো 360টি মূর্তি। হযরত ইব্রাহিম সাল্লাম এগুলোকে ফেলে দিলেন। উত্তরাধিকার সূত্রে কুরাইশ বংশে তখনও কাবার রক্ষক ও হজের তত্ত্বাবধায়ক ছিল, ফলে দেশ বিদেশ ছিল তাদের যথেষ্ট সম্মান। এ বংশের জন্মগ্রহণ করেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাল্যকাল থেকে তিনি মূর্তি পূজাকে অপছন্দ করতেন। মক্কায় অতি স্বল্প সংখ্যক লোক যখন মূর্তি পূজক ঘৃণা করতেন, তাদের বলা হতো হানিফ বা একনিষ্ঠ। তারা মূর্তি পূজা না করে ইব্রাহিম আলাইহিসসালামের হজ পালন করতেন। মক্কা বিজয়ের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় ইব্রাহিম আলাইহিসসালামকে হজ চালু করলেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হজের তাৎপর্য। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে হজ পঞ্চম। সারা বিশ্বের মুসলিম জাতির মহাসম্মেলন, বিশ্বের সকল মুসলিম যে এক উম্মত, হজ মৌসুমে তা প্রকাশ পায়।
পৃথিবীর সকল দেশের মুসলমানগণ আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করার জন্য নির্দিষ্ট দিনগুলোতে মক্কা এসে উপস্থিত হয়ে হজ পালন করেন। সকলের ধর্ম এক, উদ্দেশ্য এক, কর্মসূচিও এক, সকলের পরিধানে একই ধরনের পোশাক, ভাষা বর্ণ জীবন পদ্ধতি ভিন্নতা সত্ত্বেও তারা সকলে একই ধ্বনিতে উচ্চারণ করেন, সকলের হৃদয়ে এক আল্লাহর নাম। এতে পৃথিবীর সব দেশের লোকের পরস্পরের মিলনের সুযোগ হয়, পরস্পরের মধ্যে ভাবের আদান প্রদান হয়, প্রয়োজনীয় সমস্যা সমাধানের সুযোগ পায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এভাবে হজ সারা বিশ্বে মুসলমানকে সাম্য ও ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দেয়। প্রতি বছর হাজিদের সম্মান গমন ও প্রত্যাবর্তনের ফলে মুসলিম জাহানের প্রত্যেক অঞ্চলে মুসলমানের প্রাণে এক অভিনব আলোড়ন সৃষ্টি হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইসলামের পাঞ্চাঞ্চল্য পরিবেশ বজায় রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে এক বিরাট অবদান আছে, এর মধ্যে তা বাস্তবায়নে প্রতিফলিত হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হজের ফজিলত। ইসলামে প্রত্যেকটি ইবাদতের যথেষ্ট গুরুত্ব ও ফজিলত রয়েছে। হজের অনেক গুরুত্ব ও ফজিলত রয়েছে। হজের গুরুত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি বাইতুল্লাহ জিয়ারতে এসে কোনো অশ্লীল কাজ করল না, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর অপছন্দনীয় কোনো কাজে লিপ্ত হল না, সে গুনাহ বা পাপ থেকে এমনভাবে পরিত্রাণ পেল সে যেন পবিত্র ছিল যেদিন যেদিন তার মায়ের গর্ভে ছিল। প্রিয় বন্ধুরা, তিনি আরো বলেন, তোমরা হজ ও ওমরার পর করতে থাকো, কারণ এ দুটি ইবাদত দারিদ্র অভাব এবং গুনাহগুলোকে এমনভাবে জোরে দেয় যেমন আল্লাহ তাআলা আগুনের ভাটি লোহা সোনা ও রূপার ময়লা দূরীকরণ করে দেয়। হজ মাহবুবের প্রতিদান হচ্ছে আল্লাহ তাআলার জান্নাত। যে মুসলমানের উপরে হজ ফরজ, তাদের উচিত খুশি মনে হজ পালন করা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। আগামীতে তোমাদের জন্য হজ বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।